হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ভিন্ন ওয়েতে খুব সিম্পল একটি রেসিপি করে দেখাবো। সকালের নাস্তা বা বিশেষ কারোর জন্য যদি ফ্রাইড এগটাই ভিন্নভাবে করা যায় তাহলে মেবি মন্দ হয় না। ভিন্নভাবে করব বলেই এর নাম দিয়েছি ফ্লাফি ফ্রাইড এগ। চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কি কি নিয়েছি। ডিম 2টি, গোলমরিচ পরিমাণ মতো, আর লাগবে পরিমাণ মতো লবণ। এখন ডিম থেকে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিব। ডিমগুলো একটু সাবধানে ভেঙে নিতে হবে যাতে করে ডিমের সাদা অংশটাতে কুসুম না পড়ে বা না থাকে। মাঝ বরাবর ডিমটা ভেঙে ডিমের খোসাতে এপাশ ওপাশ করে চেঞ্জ করে সাদা অংশ আর কুসুম আলাদা করে নিব। এই কাজটা আলতো হাতে করতে হবে যাতে কুসুম ভেঙে না যায়। যদি কোনো কারণে কুসুম ভেঙে যায় আপসেট হওয়ার কিছুই নেই। দেখিয়ে দিব কুসুম ভেঙে গেলেও ওভারকুক না করে ফ্রাইড এগ বানিয়ে নেওয়া যায়। তবে ট্রাই করবেন কুসুমটা না ভাঙার, এতে করে ফ্রাইড এগ দেখতে সুন্দর হবে। আলাদা করে নেওয়া হয়ে গেছে, এবার বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত ফোম না হয়। আমরা কেক বানানোর সময় যতটা বিট করি ঠিক ততটা বিট করতে হবে। যখন এইরকম ফোম হয়ে যাবে তখন বিট করা অফ করে দিব। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এবার তেল ব্রাশ করে নিব। চামচ দিয়ে একটু একটু ডিমের ফোম দিয়ে একটা শেপ করে নিব। ফোম কতটা ফ্লাফি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, যতটুকু পারা যায় গোল একটা শেপ দিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট কুক করে নিব। চুলার আঁচ লোতে রেখেছি, 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে দেখি। এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো বাদ দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, চারদিকে ভালো করে লবণ ছিটিয়ে দিয়ে দিব, এতে করে লবণ সব দিকে সমান থাকবে। সবশেষ দিয়ে দিব ডিমের কুসুম, আলতো করে জাস্ট বসিয়ে দিতে হবে। কুসুমের ওপরও একটু লবণ ছিটিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে আরো 2 মিনিট কুক করে নিব, লো আছে। ডিমটা কুক হয়ে গেছে, এবার প্লেটে উঠিয়ে নিব। খুব সহজেই ডিমটা উঠিয়ে নেওয়া যাবে, আর উঠিয়ে নেওয়ার সময় কুসুম ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই। এবার দেখিয়ে দিব ডিমের কুসুম ভেঙে গেলেও ফ্রাইড এগ বানিয়ে নেওয়া যায়। ডিমের বাকি ফোমটুকু দিয়ে দিলাম, এবার ঠিক মধ্যখানের ফোমটুকু চামচ দিয়ে চেপে চারদিকে সরিয়ে দিব। একবারে সবটুকু সরিয়ে মধ্যখানটা ফাঁকা করে ফেলা যাবে না। আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে কাজটা করতে হবে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম 1 মিনিটের জন্য। পরিমাণ মতো গোলমরিচ আর লবণ দিয়ে দিব। এবার মধ্যখানে ভেঙে যাওয়া কুসুম দিয়ে দিব। দেওয়ার আগে কুসুম একটু ফেটে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট কুক করে নিব। ডিমটা কুক হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। কুসুম ভেঙে যাওয়ার পরও ফ্রাইড এগটা দেখতে কোনো অংশে খারাপ হয়নি। হয়ে গেল ফ্লাফি ফ্রাইড এগ। অমলেট কিংবা মামলেট ডিম মানেই ঝটপট রেসিপি। এইভাবে ফ্রাইড এগ বানিয়ে যে কোনো কাউকে অবাক করে দিতে পারেন। একটু ভিন্নভাবে প্রেজেন্ট করে যদি কাউকে অবাক করা যায় তাহলে কেন ট্রাই করবেন না। আমার রেসিপি এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। আপনাদের প্রেরণাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।